একটু আসছে দাদা, চ নমস্কার। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সেলিমপুর পল্লী সার্বজনীন দুর্গ উৎসবের পুজো প্যান্ডেল। আমার পাশে দাঁড়িয়ে আছেন এই ক্লাবের একজন কর্মকর্তা, আসুন তাদের কাছ থেকে একটু জেনে নিই পুজো সম্পর্কে। প্রথমে আপনার নাম? আমার নাম সুমন দাস। আচ্ছা, এই পুজোর এবারে কি থিম তা সম্পর্কে একটু বিস্তারিত। মা দুর্গাকে দুরকম ভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে মানে আধ্যাত্মিক মতো, আরেকটা হচ্ছে আমাদের মানে চলতির মতো, যেটা তোমার চিনতে মাকে তৈরি করা হয়। সেইটা এই বছরের পুজোটা জনসাধারণের কাছে কোনো স্পেশাল মেসেজ বা সোশ্যাল অ্যাওয়ারনেস ছড়াতে চান? এই বছরের পুজোর মেসেজ বলতে আমরা প্রত্যেক বছরই যে পুজো করি, পুজোর মেইন মেসেজটা হচ্ছে যে দুর্গা উৎসব দুর্গা উৎসবের জায়গায় থাকবে, তো সেটা দুর্গা পুজোর কেন্দ্রিকই থাকবে, তার বাইরে যাবে না। মায়ের দুর্গা পুজোর মধ্যে থেকেই এই জিনিসটা করার চেষ্টা করছি। এমনি জেনারেলি সোশ্যাল অ্যাওয়ারনেস হিসাবে আমরা একটা নতুন জিনিস স্টার্ট করেছি লাস্ট 2-3 বছর ধরে। আমরা মূলত আমাদের পুজো শুরু হওয়ার আগে কিছু অনাথ বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটা সন্ধ্যাবেলা আমাদের পুজো মণ্ডপে কাটাই। সেদিনকে তাদের কিছু আমরা পুজোর গিফট দিই এবং তাদের সঙ্গে একসঙ্গে ডিনার করি, তো তাদের মধ্যেও আমরা যে আনন্দটা সেটা শেয়ার করে নিই। কারণ সে তাদের পাশে জেনারেলি এখন প্রায় তারা একাধিক প্রবন্ধ নিয়ে কাটাচ্ছে, তো দুর্গোৎসব বলতে বাঙালি তো সবারই, তো আমাদের সঙ্গে সেই বাচ্চাদেরও একদিনের প্রোগ্রাম।